এই যে ফাইনালি পুরো রেডি একদম। আর চলো তাড়াতাড়ি যাই, সবাই ওয়েট করছে, লাঞ্চ করব। ব্রেকফাস্ট তো করলাম না আর কি, অনেক লেটে উঠেছি ঘুম থেকে, তো চলো তাড়াতাড়ি যাই, সবাই ওয়েট করছে। হ্যাঁ তালা দিয়েছি। হ্যাঁ এই যে খাওয়া দাওয়া হচ্ছে সব তাড়াতাড়ি, এখানে চা কফি যা খাবে। এই যে এখানে খাওয়া দাওয়ার সব প্রোগ্রাম হয়েছে গ্যারেজে, এই যে খাওয়ার আইটেম, এই যে রাইস, ডাল, বেগুনি ভাজি, আলু, ফুলকপি, পনিরের তরকারি, পাঁপড়। এই যে চলো। হে হোয়াটস আপ গাইজ, দিস টনি রয় স্টাইল আইকন, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো গাইজ, চলে আসলাম আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো তোমরা জানোই কি আমার মামার বাড়িতে দুর্গা পুজো হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই কি কি হচ্ছে। আর সব থেকে প্রথমে তোমাদেরকে বলি গুড মর্নিং আর শুভ মহা সপ্তমী, সবাই ভালো কাটুক পুরো দিনটা। কটা বাজে দেখি, এই যে এখানে 12:16, এই একটু আগে 5-10 মিনিট আগেই উঠেছি। তো ফ্রেশ হয়ে নি, শাওয়ার নিয়ে যাব মামার বাড়িতে, ওখানে লাঞ্চ করব। ব্রেকফাস্ট তো আর করতে পারলাম না, কেন কি অনেক লেট উঠেছি। চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নি, শাওয়ার নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ওকে, এই যে ফাইনালি পুরো রেডি একদম। আর চলো তাড়াতাড়ি যাই, সবাই ওয়েট করছে, লাঞ্চ করব। ব্রেকফাস্ট তো করলাম না আর কি, অনেক লেটে উঠেছি ঘুম থেকে, তো চলো তাড়াতাড়ি যাই, সবাই ওয়েট করছে। হ্যাঁ তালা দিয়েছি। হ্যাঁ এই যে খাওয়া দাওয়া হচ্ছে সব তাড়াতাড়ি, এখানে চা কফি যা খাবে। এই যে এখানে খাওয়া দাওয়ার সব প্রোগ্রাম হয়েছে গ্যারেজে, এই যে খাওয়ার আইটেম, এই যে রাইস, ডাল, বেগুনি ভাজি, আলু, ফুলকপি, পনিরের তরকারি, পাঁপড়। এই যে চলো। এই যে বেগুনি, ফুলকপি, ডাল দিয়ে ভাত দিয়ে এই খাবো, আর পরে নেব চাটনি। আর চাটনি না, ধোকলা খাবো না, ওটা একটু ঝাল ঝাল তো। এই যে এটা হচ্ছে আজকের লাঞ্চ। এই যে এখানে ধোসা, ধোসার গ্রিল, এই যে আটা রয়েছে, সাম্বার, এখানে কোকোনাট চাটনি, আর সব প্লেট রাখা রয়েছে। এটা হচ্ছে ইভিনিংয়ের একটা টিফিন। হ্যাঁ টিফিন হচ্ছে কি, ধোসা না, ধোসা, ও সিঙ্গারাও আছে, সিঙ্গারা। এই যে এখানে শেষ হয়ে গেছে, আবার ভাজছি আরও। Thank you.
এই যে ডিনার হবে এখন, এখানে রুটি হচ্ছে। এই যে ফ্রাইড রাইস, মিক্সড ভেজিটেবল আর কোফতা, আজকের ডিনার। ঢুকে যাও, ঢুকে যাও।